একটু চা খাও তো। এই ভাবলাম রেসিপি যেখানে শেয়ার করছি তাহলে এগুলো একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন অ্যাকচুয়ালি আমি দুদিন ধরে কোনো ব্লগ আপলোড করতে পারিনি, কারণ অ্যামেলিয়ার শরীরটা একটু খারাপ। তো বুঝতেই পারছো তোমরা যে বাচ্চাদের শরীর খারাপ থাকলে মায়েদের কতটা চিন্তা হয়, কতটা টেনশন হয়, কোনো কাজই করতে ভালো লাগে না। তো আমারও সেম এরকমই হয়েছিল, তার অন্যথা কিছুই নয়। কারণ বাচ্চা যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছে ততক্ষণ অবধি মায়েদের মনে শান্তি আসে না। তো এটা আমি মনে করি সকল মায়েদেরই হয়। তো এখন অ্যামেলিয়া একটু বেটার আছে, তাই আমি ভাবলাম আজকে ব্লগটা আমি ভয়েস ওভার করে ফেলি, কারণ এটা আমি বেশ কদিন, মানে দু তিন দিন আগেই ব্লগটা বানিয়েছিলাম। তো চলো, তখন অ্যামেলিয়া সুস্থই ছিল, তো এখনও সুস্থ আছে। মাঝখানে দুদিন ওর শরীরটা বেশ খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, আর তার সঙ্গে গায়ে কিছু র্যাশ বেরিয়েছে। তো জ্বরটা তো সেরে গেছে, বাট র্যাশটা এখনও ভালো হয়নি। তো যাই হোক, আশা করা যায় ভালো হয়ে যাবে। তো এখানে সকালবেলায় উঠে আমি, যেহেতু অ্যামেলি আজকে সকাল সকালে উঠে গেছে আমার সঙ্গে, তো আমি প্রথমেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে সব ফার্স্ট যে কাজটা থাকে সেটা কিন্তু বিছানা গুছানোই। আর যেহেতু আমার বাচ্চাটা ঘুমিয়ে থাকে, ওই জন্য আমি সব আগে করতে পারি না। বাট আজকে যেহেতু অ্যামেলি উঠে পড়েছে, তো তাই ভাবলাম চলো বিছানাটা সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলি আর বেরিয়ে যাই ঘর থেকে। তো দেখতে পেলে আমি কত খুশি ঘুম থেকে উঠে একদম। চলো বলো গুড মর্নিং, বলে গুড মর্নিং, আমি উঠে পড়েছি সকাল সকাল, চলো বাই। তো আমি সকালবেলায় উঠে ওকে একটু বাইরে আনার চেষ্টা করি, বাইরের ওয়েদারটা, বাইরের পরিবেশটা দেখানোর চেষ্টা করি। তো সেটাই করছি আর কি। আর আমাদের ঘর থেকে ফ্লাইট উঠানামা সবই দেখা যায়, তো ওকে সেটা এনজয় করাচ্ছি, দেখাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ, মা যে গাছগুলো এনেছিল সেই গাছগুলো লাগিয়ে দিয়েছে, তো মোটামুটি গাছগুলো হয়ে এসেছে। সকালবেলায় মন ভালো থাকে, হ্যাঁ চোখ ভালো থাকে। বাইরে দেখো, করে চাটা খাবে দেখি। একটু চা খাও তো। এই বাবা, এইটা এটা এটা দেয়া যাবে না। খুশি হয়ে গেছে গো, একটু কোথায় গেছে কি যায়নি, খুশি হয়ে গেছে। কি সুন্দর লাগছে বলো, বাইরেটায় বসতে মনে হচ্ছে বসেই থাকি। নতুন পাতা বেরিয়েছে সব। তো তোমরা আমাদের সঙ্গে বাইরেটা এনজয় করো, আর আমির কাণ্ড কারখানা দেখতে থাকো, আর আমরা চাটা খেয়ে নিই ততক্ষণে। ও ইয়া, পড়ে গেছে বিস্কিট, ও দেখছে আবার পড়ে গেছে কোথায়, কোথায় পড়েছে, নিচে নিচে পড়েছে, তো নাও। ওই দেখো, ওইদিকে আমার বড় কন্যাও চলে এসেছে ঘুম থেকে উঠে। আসলে ও সেদিন বাবু মার কাছে শুয়েছিল, তো ওর উঠতে একটু দেরি হয়ে গেছে, তো এসে দেখছে যে আমরা এখানে বসে আছি, তো ও সোজা চলে এসেছে। সকালবেলায় উঠে বাইরে ফ্রেশ হাওয়া নিয়ে ওই দাবার বুক করছে। তো ওরা ওদিকে খেলা করছে, আর আমি সেই ফাঁকে চলে এসেছি আমির কিছু খাবার বানাতে। আসলে সকালবেলায় আমার আজকে কাজের চাপটা খুব একটা বেশি নেই, ওই জন্য ভাবলাম আমি যে খাবারগুলো পেন্ডিং আছে, মানে বানানো বাকি আছে শেষ হয়ে যাওয়ার পথে, সেগুলোকে বানিয়ে ফেলি। তো এখানে আমি সুজিটাকে রোস্ট করে নিচ্ছি একটু ঘিয়ের সঙ্গে, তো এটাকে মোট। আর এদিকে এই দেখো দুধটা জাল হচ্ছে, তো দুধটা জাল হয়ে গেলে তারপরে আমি সুজিটাকে ভালো করে রোস্ট করে রেখে দেব। তোমরা তো জানোই আমি ডেলি সকালবেলায় সুজি খাই,
তো আমার মোটামুটি এটা হয়ে এসেছে, এই দেখো রেডি হয়ে গেছে। এবার রেখে দিলাম এটাকে, আর এরপর আমি যেটা করব সেটা হলো এই মুড়ি। এই মুড়িটা তো তোমরা দেখেছো, সে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এটা দিয়ে আমি আরেকটাও খাবার বানাবো। আমি মুড়িটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, আমি জন্য একটু পিষে নেব, তাই মানে যখন কিছুই খেতে চায় না আমি, তখন আমি এইটা দিই, লাস্ট অপশন হয় এটা, মুড়িটা গুঁড়ো। তো এটা করে নিই, যেহেতু আজকে আমার রান্না নেই এই বেলাটাই, কারণ কালকের মানে তরকারি সব আছে বলতে গেলে, মানে সব কিছুই আছে, তো ওই জন্য আমি আর এখন কিছু করবো না, যা করবো ওই বেলায় করবো রাত বিকেলবেলায়। তো এটা ড্রাই রোস্ট মোটামুটি হয়ে গেছে আমার, হয়ে গেছে আমার পাউডার রেডি হয়ে গেল। তো এই দেখো, এবার একটু ড্রাই ফ্রুটস পাউডার বানাবো। অল্প একটুখানি কাজু নিয়েছি, তারপরে আমার নিয়েছি 10-15টার মতো, আর এখানে একটু ওয়ালনাট নিয়েছি, আখরোট নিয়েছি। তো একটুকে এগুলোকে সবগুলোকে ড্রাই রোস্ট করে নেবো, একটু অল্প অল্প করে বানাই। তো ভাবলাম আজকে টাইম আছে, সবগুলোই বানিয়ে ফেলি, তাহলে করে একটু ড্রাই রোস্ট করে নিই। এরই মধ্যে আমি চলে এসেছি গাড়ি করে। টাটা, বাই বাই আমি, বাই 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 বাই, চলে গেল দেখো। তো এটা এই 8 মাসের পরে সব বেবিকেই দেওয়া যায়, এটা তোমরা সবাই জানো, কিন্তু আমি এতে কোনো কাঠ বাদাম, মানে যে যেটা আমাদের চীনা বাদাম বলে না, সেটা কিন্তু ইউজ করিনি, কারণ সেটা 1 বছর আগে বাচ্চাদের তো দেওয়া যায় না ওই জন্য। তো এটা আমার মোটামুটি ড্রাই রোস্ট হয়ে এসছে। তো এই দেখো, এরকম আমি ইয়ে নিয়ে নিয়েছি, দুটো টিস্যু নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে রেখে এটাকে একটুখানি থেতলে নিতে হবে, তাহলে এর থেকে যে অয়েলটা বেরোয় না, ওটা বের হয়ে নষ্ট হবে না। আমি একটু থেতলে নিই এইটা। এতে আমি আর তোমার ড্রাই ফ্রুটস পাউডার করছি গো। এই দেখো, দেখছো তেল বেরিয়ে এসেছে, এই তেলটা দিয়ে একসঙ্গে গ্রাইন্ড করলে এটা খারাপ হয়ে যাবে, বেশি দিন থাকবে না, তাই জন্য একবার খুলে দেখ। তো এইভাবে বেবি বেবি করে মামা এটা আমি দুধে মিশিয়ে খাই। হ্যাঁ, এই দেখো, এরকম এরকম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, তারপর গ্রাইন্ড করতে হবে। তবে এই তেলটা দেখেছো এখান থেকে বেরিয়ে গেছে, আর যদি তুমি আর যদি আমি সঙ্গে সঙ্গে করে দিই না, এইভাবে না থেতলে নিয়ে, তাহলে কিন্তু এটা বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে মামা। ঠিক আছে, চলো এটা করে নিই। আমার মোটামুটি ক্রাস্ট করা হয়ে গেছে এগুলো, এবার এগুলো আমি গ্রাইন্ড করে নেব। তো আজকে সুযোগ পেয়েছি সবগুলো একসঙ্গে করে নিই, প্রায় মানে পুড়িয়েই গেছিলো এগুলো। তো 3 নম্বর মানে ইনস্ট্যান্ট ফুড যেটা করবো ছাতু, সেটা বানিয়ে নেবো। তো এখানে দেখো 1 কাপ মতো আমি ইয়ে নিয়েছি, চিড়ে নিয়েছি। তো এটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো, এটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবো, লো ফ্লেমে করবো, যাতে পুড়ে না যায় আমার জিনিসটা। রোস্ট হয়ে গেছে, ভেজে নিচ্ছি এবার। এবার এই তাওয়াতেই আমি দিয়ে দেব। তো এখানে 1/4 কাপ ডাল দিতে হবে, মানে 1 কাপ চিড়েতে 1/4 কাপ ডাল। তাই এটাকেও আমাকে খুব ভালো করে রোস্ট করে নিতে হবে। তো চলো এটা রোস্ট করে নিই, মানে কোয়ান্টিটিটা বুঝতে পারলে তো, 1 কাপ 1 কাপ চিড়ে হলে এটা হবে 1/4 কাপ, তাহলে সেই হিসাব অনুযায়ী করে নেবে। আমি অল্প করে করছি, কারণ ও তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমি আবার বানাবো, এই জন্য। তোমার এগুলো ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। এবার আমি অল্প করে 3টে আর 2টে, মানে আমি কোয়ান্টিটি হিসাব করে করছি। এবার এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেবো, আমি কোয়ান্টিটি হিসাব করে বানাচ্ছি। তো এবার এগুলো সব একে একে আমি এগুলো সব আমি গ্রাইন্ড করে নেব, একসঙ্গে সব করব না, আলাদা আলাদাভাবে করব। তো ফার্স্টে আমি চিড়েটা করে নিই।
আমি আলাদা করে পিষে নিচ্ছি। এইভাবে আমি ছেলে নিচ্ছি। এটাও ছেলে নেব। দেখে দেখো বাদামগুলো সব আমি গুঁড়ো করে নিয়েছি। তবে এটা গুঁড়ো করার একটা পদ্ধতি আছে, যেটা বলি, এইটা যখন তোমরা গ্রাইন্ডারে পিষবে তখন কিন্তু একসঙ্গে বেশিক্ষণ চালাবে না গ্রাইন্ডারটা, 10 সেকেন্ডের উপরে যেন না হয়, 10 সেকেন্ডের ভিতরে করেই চালাবে আর অল্প অল্প করে করবে। মানে 10 সেকেন্ড চালালে আবার বন্ধ করলে, আবার চালালে বন্ধ করলে, এরকম করে করবে, তাহলে কিন্তু এটা থেকে কোনো পরিমাণ তেল বেরোবে না। দেখো এইভাবেই থেকে যাবে অনেকক্ষণ। আর যদি একেবারে চালিয়ে দাও তাহলে কিন্তু তেল বেরিয়ে যাবে, তখন ওটা খারাপ হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তো আমি এটাও এর সঙ্গে মিক্স করে দেবো। এবার এটাও এবার মিক্স করে দেবো এতে। এবার সব একসঙ্গে ভালো করে মিক্স করবো। তো এই যে রেডি হয়ে গেছে। তো এটা বানানো খুবই ইজি, যখন আমি অ্যামিকে বানিয়ে খাওয়াবো মানে ইনস্ট্যান্ট একদম হয়ে যায়, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাও একবার বলে দিই কী হয়, মানে কীভাবে বানাতে হবে। শুধু জল গরম দিলেও হবে, আবার গরম দুধ দিলেও হবে এটাতে। তো গরম জলে 1 চামচ নিয়ে, মানে যেমন খাওয়াবে সেরকম পরিমাণে নিয়ে গুলে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে এটা। আর এটাতে তো সব ধরনের জিনিস দেওয়া আছে দেখলে, তো এটাতে আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। আর যদি একটু বেশি মানে বাচ্চারা না খেতে চায়, মিষ্টি দরকার হয়, তাহলে একটু মিছরি গুঁড়ো করে নেবে আমার মতো। এই দেখো আমি মিছরি গুঁড়ো করে রেখে দিয়েছি এরকম। তো সকালবেলায় উঠে আমি এটাই আর কি দেব এবার, মাঝে মধ্যে, রোজ দিন নয়, ও তো সুজি খায় রোজ দিন। তো হয়ে গেল, এইগুলোই বানালাম। তো চলো এখন আমি তোমাদের সঙ্গে ভাবছি দেখাচ্ছি যেখানে আমিকে কী কী মানে খাওয়াই আর কি সিরিয়াল, সেগুলো শেয়ার করে নেব। বেশিরভাগ খাবার না কাঁচের মানে গ্লাস গরমে রাখাটাই ভালো, অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে আর ভালো থাকে জিনিসটা। তো আমি এই ধরনের জারগুলো যেগুলো আমি মধু থেকে পাই, মানে মধু খাওয়ার পরে, হানি খাওয়ার পরে এগুলো যে পাই, সেগুলো আমি এইভাবে ক্লিন করে রেখে দিই এবং এগুলো সুন্দর আমার রিইউজ হয়ে যায়। তো আমি এইভাবে সব ইউজ করি। তো চলো এবার তোমাদেরকে বাকিগুলো দেখিয়ে দিই আমি কী কী ওর জন্য খাবার রাখি। এই যে এটা তো সাবুদানা, তো এটা তো খুব ভালো ওয়েট গেনের জন্য, এটা আমি ওকে খাওয়াই। এটাতে আছে মুড়ি গুঁড়ো, মানে যখন কিছু খেতে চাই না তখন আমি এটা দিই ওকে। আর এটা তো ইনস্ট্যান্ট হিসাবে হয়ে যায়, যখন আমি তাড়াহুড়োয় থাকি আর কি তখন আমি ওকে এটা দিই। আর এটাতে আছে সুজি, আমি হালকা করে রোস্ট করে রেখে দিয়েছি ঘি দিয়ে। আর এটাতে আছে ড্রাই রোস্ট করা তোমার ড্রাই ফ্রুটস, কী কী দিলাম সেটা দেখতে পেলে। তো যখন সুজি খাওয়াই তখন আমি এটা ইউজ করি। আর সিরিয়াল আনি যে এইটা, এটা তো এখনই দেখালাম ছাতু যেটা বানালাম চিড়ে দিয়ে, ছোলা ডাল দিয়ে সেটা। আর তার সঙ্গে দেখাচ্ছি তারাও আলিয়া আছে, যেটা ওকে আমি রেগুলার রাত খেতে দিই। এই যে ডালিয়া ওয়েট গেনের জন্য খুব ভালো, এটা হচ্ছে ডালিয়া। আর এই দেখো এটা তো চাল ডাল মিশানো আছে, আমি আগের কোনো ব্লগে শেয়ার করেছি, আমি এইভাবে মিক্স করে রাখি তাহলে সুবিধা হয় আমার। তো এটাতে আছে চাল ডাল মিক্স করা, গোবিন্দভোগ চাল, আর তার সঙ্গে মুগ ডাল।
তো এই গেল আর এই যে এটাতে আছে মিছরি গুঁড়ো তো ওকে আমি একটু খাবারে মিষ্টি প্রয়োজন হলে এটা দিই আর তার সঙ্গে ও সিরিয়ালটাকে খায় বাইরের মাঝে মধ্যে উচিত কারণে মানে কোথাও বেড়াতে গেলাম তখন হয়তো ওই সিরিয়ালটা দিলাম তোমরা এটাও দিতে পারো বেড়াতে যাওয়ার সময় ইনস্ট্যান্ট হয়ে যায় তো যাই হোক আমি তো এটা দেবো এবার থেকে ভাবছি ওকে তো তো এই যে মোটামুটি এইগুলোই হচ্ছে ওর মানে সিরিয়াল বলতে গেলে এগুলোই খাওয়াই তাছাড়া তো তোমরা জানো এবার রুটিন কীরকম খাবার কী দিই না দিই আমি সবই যদি না দেখে থাকো তাহলে ওর রুটিন ভিডিও আছে সেটা চেক করে নিতে পারো তাহলে বুঝতে পারবে তো মোটামুটি এই খাবারগুলোই আমি ওকে দিই ঘুরিয়ে ফিরিয়ে যেখানে শেয়ার করছি তাহলে এগুলো একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে আজকে তো এই যে আমি আপাতত এইভাবে এখানে রেখে দিই ও জিনিসগুলো আর কিছু নেই এখানে সবই ওর খাবার দাবার তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর পাশে থেকো টাটা